এক বোন লিখেছেন যে উন্নত জীবনের জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে গিয়ে বসবাস করার হুকুম কি জানাবেন। এ সম্পর্কে যথেষ্ট আলোচনা করা হয়েছে, আমরাও করেছি এবং ওলামাগণও করেছেন, এবং এটা আমাদের কাছে অস্পষ্ট নয় যে এটা কোনো মুমিনের জন্য সমীচীন নয় যে সে এভাবে মুসলিম দেশ ছেড়ে দিয়ে অমুসলিম দেশে যেয়ে বসবাস করবে, কারণ তাদের দেশে বসবাস করা মানে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যে যেখানে হয়তো অন্যায় অনাচার পাপাচারের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক আকারে রয়েছে। নিজের পক্ষ থেকে আপনি কতটুকু সংশোধন নিজেকে করে রাখবেন? সবচেয়ে বড় কথা হলো যে আপনি হয়তো নিজেকে সংশোধন করে রাখতে পারবেন, দিনের উপর রাখতে পারবেন, কিন্তু আপনার পরিবার যে আছে, অর্থাৎ আপনার সন্তানরা, অনাগত ভবিষ্যতের যারা সন্তান, পরবর্তী প্রজন্ম, তাদেরকে আপনি কি দিনের উপর রাখতে পারবেন? কখনোই না। হয়তো আপনার সন্তানরা আপনার সংস্পর্শে এসে হয়তো মানে তারা কিছুটা ঠিক থাকবে, কিন্তু তাদের পরের প্রজন্ম যারা আছে তারা ইসলামের উপরে থাকতে পারবে না বা থাকবে না, সম্ভব না, ওই সমস্ত পরিবেশ সম্ভবই না, কারণ লেখাপড়া করে তো না করে থাকবে না, তাই না? আর লেখাপড়া করতে গেলেই তখন ওই যে ছোটো থেকেই সমকামিতা শেখায়, হ্যাঁ, ছোটো থেকেই নারী পুরুষ ফ্রি মিক্সিং, তারপরে অতিরিক্ত স্বাধীনতা, এই জিনিসগুলো মানুষকে সত্যের পথে নিয়ে যায়। তো এই জিনিসগুলো সব দেশে আছে, ওখানে শুধু ভোগবিলাস আছে, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এছাড়া না ইমান আছে, না আখলাক আছে, না আল্লাহর পরিচয় আছে, না আল্লাহর কাছে মাথা নত করার বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, কোনো কিছুই না। তো এই জন্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার বিষয়টা, এটা কোনো মুমিনের জন্য চিন্তা করা উচিত নয়, বিশেষ করে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম তারা আল্লাহর কাছে যদি লালিশ করে যে ওরা আমাদেরকে এখানে রেখে চলে গেছে, হ্যাঁ, তো কী জবাব দিন আল্লাহর কাছে? তো তারপরে একটা কথার কথা, যদি মুসলিম দেশের সাথে যুদ্ধ বিগ্রহ কোনো কর্মে শুরু হয়, তাহলে দেখা যাবে যে আপনাকে ওই দেশকে সাপোর্ট করতে হবে এবং ওই দেশের সাথে হাত মিলাইয়ে আপনাকে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, তখন আপনি কোথায় যাবেন? তাই না? অনেক ব্যাপার স্যাপার আছে, খানাদানার ক্ষেত্রে, আপনার গরু পশু জবাই করার ক্ষেত্রে, অনুষ্ঠানের দিক করার ক্ষেত্রে, বহু দিক আছে যে দিকগুলা এতে আপনি ইসলামকে সঠিকভাবে পালন করতে পারবেন না। যদিও সাময়িকভাবে আপনি পারছেন, হয়তো দেখতে পাচ্ছেন যে আমি পারতেছি, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কখনোই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে না। এই জন্যে ওইসব দেশে না গিয়ে অল্প খেয়ে, অল্প চোখ করে, অল্প সুখ শান্তি ভোগ করে যদি চলে আল্লাহর শুক্রিয়া আদায় করার সাথে জীবনযাপন করা হয়, তাহলে এটা আল্লাহর কাছে বেশি উত্তম, এবং এর মাধ্যমে দুনিয়াতে মান সম্মানে বেঁচে থাকা গেল, ঈমান নিয়ে বেঁচে থাকা গেল, পরকালে আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। ঠিক আছে, আল্লাহ তাআলা।